আপনারা জানেন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। যেখানেই কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, যেখানে হত্যাকাণ্ড বা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেখানে র্যাব দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও জঙ্গিবাদ মুক্ত করতে র্যাব বদ্ধপরিকর। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঞ্চল্যকর অভিযান বা ক্রুলেস হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার করে যাচ্ছি। ইতিপূর্বে এই ধরনের বিভিন্ন অভিযানে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। জনগণের ভালোবাসায় র্যাব দেশের এই উন্নয়নের, দেশে যে বর্তমানে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের অংশীদার হিসেবে দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। শুধু দেশব্যাপী নয়, আপনারা দেখেছেন এই নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় কিছুদিন পূর্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কিছু চক্র বিভিন্ন মন্দিরে হামলা, লুটসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করেছে। এই সকল আসামিদের আমরা দ্রুততম সময়ের ভিতরে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। আপনারা জানেন এই বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছিল, সেই আসামিকেও আমরা দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। র্যাব তার এই আভিযানিক ধারা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। গত 13 এপ্রিল 2022 এই নোয়াখালী বেগমগঞ্জ এলাকায় একটি নেক্কারজনক ঘটনা ঘটে, যেখানে কিছু সশস্ত্র সন্ত্রাসী এখানকার একজন ভিকটিম, যিনি মাওলানা জাহের, এবং তার শিশুকন্যা 3 বছরের তাসফিয়াকে গুলি করে, যেখানে উক্ত মাওলানা গুরুতর আহত হয় এবং শিশুকন্যা তাসফিয়া ঢাকায় নেওয়ার কালে কুমিল্লার দিকে উনি রাস্তায় মৃত্যুবরণ করেন। এই নির্মম ও পৈশাচিক ঘটনা এই এলাকার সকলের মনে দাগ কেটেছে। শুধু তাই নয়, আপনাদের যারা সাংবাদিকবৃন্দ আছেন বা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের মাধ্যমে সারা দেশবাসী, সারা বিশ্ববাসী এই ঘটনাকে ধিক্কার দিয়েছে যে একটি 3 বছরের শিশুকন্যাকে কিভাবে একটি মানুষ এইভাবে হত্যা করতে পারে। এই নরপিশাচকে গ্রেফতারে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ঘটনার দিন থেকেই কাজ শুরু করে। পাশাপাশি র্যাব 11-র আভিযানিক দল এবং এই নোয়াখালী ক্যাম্পের আভিযানিক দল এই ঘটনার সাথে যারা সরাসরি সম্পৃক্ত, এই ঘটনায় যে সরাসরি গুলির সাথে যারা জড়িত এবং স্পটে থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সাঁড়াশি অভিযান শুরু করি। যার প্রেক্ষিতে আপনারা জানেন গতকালকে রাতে চর জব্বর এলাকার একটি চরে এই সন্ত্রাসীদের সাথে আমাদের গুলি বিনিময় হয় এবং গুলি বিনিময় পরবর্তী এই যে সন্ত্রাসী এবং এইখানে যে একটি মামলা হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে, এই মামলার 1 নম্বর আসামি রিমন ও সন্ত্রাসী মুহিন সহ 5 জনকে আমরা সেই চরের একটি বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে দেশীয় এবং বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আপনারা জানেন গতকালকে আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং সকালবেলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কিত তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে তারা তাদের নিজস্বের সংশ্লিষ্টতার ব্যাপারে আমাদেরকে বলেছে। গ্রেফতারকৃত রিমন, যে এই শিশুকন্যা তাসফিয়া হত্যাকাণ্ডের অন্যতম 1 নম্বর আসামি এবং যার ছোড়া গুলিতে এই নিষ্পাপ 3 বছরের শিশু মৃত্যুবরণ করেছেন এবং তার বাবা, সে ভিকটিম, গুরুতর আহত হয়েছে, মূলত এই রিমনের নেতৃত্বেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পূর্ব শত্রুতার জেরে এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা পরিকল্পিতভাবে उक्त दिन घटनास्थले तारा मालाना आबू जाहेर के लक्ष्य करे तारा सेखाने उपस्थित हयेछिलो। এই হত্যাকাণ্ড সম্পন্ন করার জন্য তারা একটি আগ্নেয়াস্ত্র ক্রয় করেছিল, যেটা ঘটনার ৪-৫ দিন পূর্বে এখানে যে আমরা গ্রেফতার করেছি রিমন, মহিন সহ বাদশা সহ ৫-৬ জন মহিনের বাসার সামনে একটি পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় তাদের ডিসিশন হয় যে মাওলানা আবু জাহের সহ এই জমি সংক্রান্ত যাদের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তাদেরকে একটি উচিত শিক্ষা দেওয়ার।